জয় হিন্দ। সেভেনাবিক নিউজে আপনাদের সকলকে স্বাগত। 690 নম্বর পেয়ে সারা রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে হুগলির কলেজিয়েটের ছাত্র শাগনিক কুমার দে। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদে মেধা তালিকা প্রকাশিত হওয়ার সময় ছেলের নাম ঘোষণা হতেই আনন্দে উচ্ছ্বসিত পরিবার সহ শিক্ষক শিক্ষিকারা। পড়াশোনার ক্ষেত্রে বাবা মা ও গৃহশিক্ষক তাকে খুব সাহায্য করেছে, জানালো শাগনিক কুমার দে। আমার সাফল্যের পিছনে বাবা মার অবদানই সব থেকে বেশি। তারা তো সবসময় আমাকে সাপোর্ট করেছে, কোনো রকম প্রেশার ফিল করতে দেননি। আমি যতটা মন খুলে যেমন করে পড়তে চেয়েছি তারা সেরকমই করেছেন, আমাকে স্বাধীনতা দিয়েছেন। এছাড়া আমার শিক্ষক শিক্ষিকারা তো রয়েছেন, তারা পড়া বুঝিয়েছেন, ডাউট ক্লিয়ার করেছেন। তাদের থেকে আমি অনেক উপদেশ পেয়েছি, অনেক মোটিভেটেড ফিল করেছি, তাদের অবদান। শাগনিক আরও জানায়, পড়াশোনার পরবর্তী পর্যায়ে বড় হয়ে ডাক্তার হতে চায় সে। আর হবি বলতে পড়াশোনার পাশাপাশি আমি গল্প বই পড়তে খুব ভালোবাসতাম, বিশেষত গোয়েন্দা গল্প আমার খুব ভালো লাগতো। এছাড়া ছবি আঁকা ছিল, মাঝে মাঝে গান করাও ছিল, গানও শিখেছি এক সময়। এই সমস্ত করেই টাইম কাটাবেন। মানে আগামী দিনে পরিকল্পনা পড়াশোনার বিষয়ে? আগামী দিনে আমি ডাক্তার হতে চাই, তো সেই বিষয়ে পড়াশোনা স্টার্ট করেছি এবং নিট পরীক্ষা ক্র্যাক করার জন্য এবারে পাথ ফাইন্ডারে ভর্তি হতে আগ্রহী, দেখা যাক কী হয়। আর আমি হুগলি কলেজিয়েট স্কুলে পড়তাম। কলেজিয়েট স্কুলের শিক্ষকরা আমাকে অত্যন্ত সাহায্য করেছে এই সাফল্যের পিছনে, কারণ তাদের তখন টেনেতে অনলাইনে ক্লাস হতো, তাদের ক্লাসগুলো আমি অ্যাটেন্ড করতাম, তাদের ইনস্ট্রাকশন শুনতাম, তাদের সেই কথাগুলো ফলো করে উত্তরপত্র নিখুঁত করতাম এবং টেস্টের পরবর্তীকালে টেস্ট পেপারে সলভ করে তাদের দিয়ে সেগুলো চেক করাতাম, তাদের সমস্ত উপদেশ দিতেন, যেখানে ভুল ত্রুটিগুলো সেগুলো সংশোধন করার উপদেশ দিতেন সেগুলো শুনতাম। এইভাবেই আমি প্রস্তুতিটাকে এখন নিখুঁত করার চেষ্টা করছি। তাদের অবদান এক্ষেত্রে সত্যি অনস্বীকার্য। শাগনিকের সাফল্যে কতটা খুশি তার বাবা, চলুন শুনে নেওয়া যাক। যে ছেলের আনন্দে সাফল্যে আনন্দ হবেই, সেটাই স্বাভাবিক। এমনি আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম ও সেই জায়গাতেই আছে, কারণ আমরা ধরিয়েছিলাম যে ও 1-10 মধ্যে থাকবে পরীক্ষা দিয়ে বা বরাবর যা রেজাল্ট ওর, মানে সেই 1-10 পর্যন্ত রেজাল্ট বরাবরই ও ফার্স্ট হয়ে এসছে। এবং ওর পড়াশোনার যা গতি প্রকৃতি বা ও যেরকম টাইপের ছেলে আর কি, পড়ার বাইরে অন্য কিছু ভাবে না আর কি, সারাদিন পড়ার মধ্যেই থাকে। শুধু বইয়ের পড়া নয়, ও প্রচুর গল্পের বই পড়তে ভালোবাসে, প্রচুর গল্পের বইও পড়ে সারাক্ষণের মধ্যে, খেলাধুলার মধ্যে বিকেলের দিকে খাওয়া করে, কিন্তু সেটা বাইরে গিয়ে না বাড়ির মধ্যেই যা করার করে। কিন্তু আমরা চাই ভালো, এমনি ভালোই করেছি। না সেরকম কিছু নয়, কারণ আমরা সমস্ত ছেলেকে একইভাবে দেখিয়েছি, কারণ আমি একটা সাবজেক্টকে পড়িয়েছি কিন্তু বাকি সাবজেক্টগুলো তো অন্য মাস্টারমশাই ছিল, তারা পড়িয়েছে। হ্যাঁ, বাড়ির পরিবেশটা পেয়েছে সেদিক থেকে একটুখানি হলো। হ্যাঁ সেটা তো থাকবেই, সেটা আমরা সব ছেলেকে যেভাবে করি ওকেও বলেছি। যে আমি যেমন সবাইকে বলি যে ছোটোবেলা থেকে যেটা করতে হবে সেটা পড়াশোনা নয়, লেখাপড়া করতে হবে। এই এটা খুব গুরুত্বপূর্ণ, এবং ও বেশি লেখাপড়াই করতো, মানে লিখে লিখে পড়তো, তার ফলে কিন্তু ওর সাফল্যটা এসছে বেশি। মা হিসেবে খুবই গর্ব হচ্ছে, জানালেন শাগনিকের মা সম্পাদে। খুবই ভালো লাগছে, মা হিসেবে গর্ব হচ্ছে ছেলের জন্য। গাইড বলতে ওকে গাইড করার খুব একটা দরকার হয়নি, ও খুব স্টুডিয়াস ছেলে একদম ছোট থেকেই, পড়াশোনা করতেই ভালোবাসে, পড়াশোনার মধ্যেই থাকে। তার মধ্যে যখন আমার যেটুকু সাহায্য দরকার হয়েছে, সবসময় ওর পাশে থাকা, কোনো কিছু দরকার হলে ওকে সেটুকু আমার সাধ্যমতো বুঝিয়ে দেওয়া, এটুকু করেছি। হ্যাঁ, বাবার একটা গাইডেন্স একটা সেটা তো ছিলই, আর বাবা টিচার হলে কী হয়, বাড়ির মধ্যে একটা আমার মনে হয় পড়াশোনার একটা আলাদা পরিবেশ তৈরি হয়ে যায়। হ্যাঁ, কারণ ছোট থেকে দেখছে বাবা পড়াচ্ছে, সেখানে সবাই পড়তে আসছে, একটা পড়াশোনার প্রতি আগ্রহ একটা আলাদা করে জন্মায়। তো সেটাই ওর মধ্যেও আমি চেষ্টা করেছি সেটা আরও বেশি যাতে গ্রো হয় আর কি। হুগলি থেকে ছোট মাথবরের রিপোর্ট, সেভেন অ্যাভিক নিউজ। জেলার খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভেন অ্যাভিক নিউজ, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ।